এখন সারাদিন ভেসা পড়িয়া আপনার ডেলা এগুলো শুনতে পাবে, বুঝলি? সারাদিন ভেসা করি বাদ খারাপ পাইলা, সারাদিন ভেসা করছেন ডেলা এগুলো শুনতা, বুঝলি? এখন হোম যে লুঙ্গিত লাগছে আর শার্ট প্যান্টও লাগছে আর ফুলিন্টর ওটা কিছু শিক্ষিত হুড়ি নাই যাই দিচ্ছে, ওটা আপনার কুয়া বাতি জানলোকে আমি আর ইটা তো মুসলাম চাইলেও হোম জানল, ইটার এখন মাসিক বেমারের কথা আছে, বেটা বেটির মিলনের কথা আছে, না বাকির সরুতার আগা মুঠ লাগার কথা আছে, এখন বেটির ফেটে কুটো লাগি গেল কি নাভাক, বেটাইন্তরও আপনার লুঙ্গিত নাভাক লাগলো, এখন ওখান লইয়া আপনার কিতা হল্লা নাইলা, এক বেটিও না গুসল ঘরের গাদর এক পুয়ায়ও আপনার তার নাভাক ওখান লইয়া দেব, এখন যে কাপড়টি বদলিল ফুড়িও বদলিল বেটিও বদলিল পুয়ায়ও বেটাইও বদলিলা ই কাপড়খান তো ভাগ, এখন দেখো হোক যে নাভাক কাপড় যেখান বিজাইস নাই ওখানোর ফানি ওখানো লাগবে নালা, যেখান দি বদলো না এখানেও লাগবে নানি, হি ফানি না ফাঁক নানি, এখন ফাঁক ওখানো না ফাঁক লাগবে নানি, এখন ও না ফাঁক আছে এখন গা দোয়াত নাওয়াত লাগিয়া না ফাঁক সর্বনাশ, হ্যাঁ এখন ও না ফাঁক ফানি লাগাইয়া শুনো বুঝো বুঝলা বেটিন তো কুবালা মতে বুঝো, এখন না ফাঁক লাগাইয়া ও মসজিদ না ফাঁক কাপড় ওখান জুন দিয়া আইলা, বেটিন তো শুক্রবারে নমাজ ফলেন নজান ফুলিন তো এটাই ফলেন বৌদি আর এ ফলেন মার্শাল আরও ফলি তাই, এখন হোক আপনার হৌজাত গা দইয়া নাইয়া দইয়া গোসল করিয়া না ফাঁক কাপড় লইয়া, এখন তার আরও শরীর না ফাঁক কাপড়ও না ফাঁক ও ফাও বিজা থাকলে ষাঠি টু বাইল ষাঠি না ফাঁক তিন না ফাঁক এখানো নমাজ হইব না, নমাজর লাগে কিতা শরীর ফাঁক লাগবে, কাপড় যেটা আছে গা থেকে সারাখান ফাঁক লাগবে, আর যেখানে উবাইয়া নমাজ হরিতা এখান জায়গা ফাঁক লাগলো ফয়লাহ তিন দিনই ফরজ হইল নমাজ লাগে, এখন এক গা ধোয়াত লাগিয়া সর্বনা, হ্যাঁ ও গতিকে হইয়া খবরদার আমার মা বই নকল পরিবার তো দি সবরে হইয়া যাইয়ার অফলাইন তরেও হইয়া যাইয়ার না ফাঁক কাপড় দিয়ে গা ধোয়াত লাগিল, খবরদার না ফাঁক কাপড় লইয়া গা ধোয়াত না, হ্যাঁ না ফাঁক যেন লাগছে যদি তা নির্দিষ্ট হয় সে ওখান আগে দই দিতে পারো সেই কাপড় লইয়া পারবা কোনো বাধা নাই ফাঁক হইল, আর যেখান নির্দিষ্ট নাই না ফাঁক হলো 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 খালো কত কালো লাগছে, হ্যাঁ গতিকে ই কাপড় তো অন্য এখান পিন্ধিয়া ফারাও বলা লুঙ্গি এখান গামছা এখান বেটিন তোর ফেটিকুট আছে আরও হাড়ি চাড়ি সততা আছে কুড়না আছে পিন্ধিয়া, আজকাল প্রায় বাথরুম হয়ে গেছে, আজকাল ই আউরি গাঁদোয়া নাই আজকাল প্রায় বাথরুম, আর না হইলেও ও গুয়ারও বাহল দিয়াও ফাটা দিয়াও আছে আর না হইলে প্রায়ও ফাঁকা রয়ে গেছে গিয়া মাশাল্লাহ, ও ইটাত আপনার কিতা কর্তা ই না হওয়ার কাপড় দিয়া দয়া করি না করি ওইল তো মুস্তাফুদ্দায় তো এখন ধরিল ফরজ গুছল, যদি ফরজ গুছল এক খুয়ার এক খুড়ির এক পেটা মাংস এক পেটি মাংস তা হইলে এখন তো উফরে ফানি তিনবার দিতে নানি মুখ দিলাই ফানি নাক দিলাই ফানি রোজাও নাতে বেটা মানুষে গড়গড়া করতায় নাকও ওলা দিতে পেলাম আর রোজা হইলে আছে আছে এখন নাকও তিনবার মুখও তিনবার উফরে তিনবার দেব লাগবে নানি ভানি ফরজ গোসল লইলে বেটিরও বেটারও, এখন যদি খানর ভিতর সাইড নানি মহাশয় আছে ওবাই খানর ভিতর সাইড এন্য যদি তোড়া শুকনা থাকি যায় বগলর চিফা আছে শুকনা থাকি যায় কিবা তো ফায়খানা রাস্তা চিফা লাগাইলাছে পানি বিলকুল লাগছে না, হ্যাঁ পানি ফরচও একবারও ফরছে না আর জায়গা শুকনা রইয়া গেছে হিনও পানি লাগছে না, হইটা ই মানুষ বেটারও গোসল ওইত না বেটির না ই বুঝছি হইত না খেনে হৌ সারা শরীর ফাঁক করা ফরজ দোয়া ফরজ, এখন খানও রয়েছে কিবা তো বগলও রয়েছে কিবা তো ফাঁকানার রাস্তা ঢুকনা রয়েছে ওয়েল লাগে এটা খেয়াল ধরব নি খানো ইলা হারাইও না ইলা মেসা সেও বলিও না যে ওটা করে ফানি দিয়া হালুয়া বনিও না ও ওটা করে আস্তে আস্তে লাগাইতে লাগাইয়া ফানি ওলা জিও কটায় আর যাতে ফানি ঢুকে না ওলা তিনবার ও ওলা তোলা লইয়া ওলা জিও কটায় ওলা বুঝো নি তিনবার বেটিন তরে ওটা শিকাইও আমরা তো খাবিন লেখি দিছি নানি দুই নম্বর যে বেটিন তরে বানু মজকুরি রে বা বিবি মজকুরি রে আমি শরীরত শিক্ষা দিব লেখা আছে নানি খাবিন ও আমরা ওটা শিকাইতাম নজান ভুয়ান্তরে হইয়া যাইয়ার তোমার তান বিবিহলের ওটা শিকাইও বিলে ওলা মূর্তি জয়নগরের মূর্তি উজুরে থান বাড়ি সদরগাঁও ও লীলবাগানের সদরগাঁও থামার বাড়ি জয়নগর খেতমতাই ৪৬ বছর
বুঝনি চোরা না এখন 46 করছে মোটরা তো যাই হোক একবার গেছিলাম গিয়ে আবার গাড়ি দিয়ে আর 10 গাড়ি দিয়ে আবার ধরে লোক রাজ্য যাই হোক এও তোমাতান দেশের শুক্রিয়া যাই হোক তোমাতান বেটা তোমাতান মাদ্রাসাত কাম করবার সুযোগ পাইছো আল্লাহ এর লাগে মুসলা ও না হক কইয়া যাইয়া খাফর না ফাঁকি কেন দিয়ার লাগাই এক গোসল করি বুঝছো আর ওটা যদি ফানি ফসে নাতে না ফাঁক গোসল হইত না এর লাগিয়া খালে কুন্দে ওটা বালা মতে হরজ গোসল হইলে বালা মতে বেটিনতে হরজ গোসল খানোর ভিতর বালা মতে ফানি লাগাইও ফাগানা রাস্তাত লাগাইও বগলও লাগাইও নাই যারা ডাবাই নাই মাঝেও ফানি লাগাইও বুঝছো এখান তো যদি এক মুসলা হইল সাংঘাতিক যদি এখন খাফর এখন ভবা গেল না আর তোমার উড়া তারা সকাল কুট গা গোসল দইয়া নাইয়া দইয়া গোসল করিয়া এখন তোর হজর নমাজ পড়িতা বেটি হবে তাইও হরজ নমাজ পড়া তে এখন বাথরুমের লেংটাও গোসল করি না হোক তেব না ভাই কেন হরাইতো একবার ফালাইতো আর কিন্তু খুবই আর হয়েছে মুখ করে গোসল করতে পারতাম বাথরুমও যদি না ভাগ গোসল করো বা এমনিও গোসল করো মানে লেঙ্গা হইয়া মানে লেংটা হইয়া তাহলে জরুরতে ভরা যায় কিন্তু মুখ খুবই আর হয়েছে দিতে পারতাম কারণ ইবার যদি মুখ দেও তে সামনাবাজু হয়ে গেল ফেসাবর রাস্তা আল্লাহর গড়ের দিকের খিলাফ হয়ে যায় আর হবাই হুবে দি মুখ দেওয়া যদি ফাখানার রাস্তা আল্লাহর গরর বাই হয়ে যায় ও এর লাগে হুবে হয়েছে মুখ দি না উত্তরে দৈকনে মুখ দি লেংটা অগুচল করতে হওয়ার হইয়া গেলাম আর যদি সেও হয় তো মুক্তি সাহেবে কৈছিল সামনে কিতাবর হওয়া নাই যেখান দুনিয়ার মধ্যে বড় হানবি কিতাব ওখানের হওয়ালা দিয়ে দেয় আচ্ছা গেল তো ইবাজুর মুসলা এখন মাত্র ইয়া গেল আপনার তোরে হইয়া যাইয়া দেখো কেয়ামতর দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা যে এক গুড়ো মানুষ ওরা তারার আতে ভাইয়ে মাথায় সাহালি চমকিব তখন অন্য মানুষে জিগার করবা তারার নবীও হলে এরাতে তখন এই মানুষকলে কইয়া নবীকলে কইয়া দিবা তারারে যে আখেরি জবানার নবীর মতো হল বুঝলি ও রসুল্লাহ হইতা তোমাতান হতা হইবা তোমাতান হতা হইবা সেনে আমরা যে আপনার যে নমাজল লাগে খিতা করি অজু বানাই নেন নমাজল লাগে আমরা কি বানাই উজু বানাই ও আনাইনটা দইবার আগে ফয়লার নিয়ত করিও বিলে ও আল্লাহ তোমার এবাদতর লাগে উজু করিয়া বুঝছো আর বিসমিল্লাহ রহমান রাহিম পড়িতাই বিসমিল্লাহ হইয়া উজু বানানি লাগতাই নিয়ত দিল আনতো উজুর নিয়ত বা আমি উজু করিয়া রইল বা এবাদতর নিয়ত করিয়া আমি কাম করিয়া ও নিয়ত আর বিসমিল্লাহ আপনার কইতাই মনে রইব তো ইনশাল্লাহ উজু হতে এ সময়ও তিনবার দই লিলাই গুনা গেল এর বাদে মুখো ফান্দে দিলাই তিনবার গুনা গেল নাকো দিলাই খালো মুখো হকলতাত ও সারা গুনা যায় নবীজিয়ে হইটা গুররাম মহাজিদ্দিন বুখারি শরীফ তাকে লাগাইয়া তামাম কিতাব আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা আমার উম্মত কিয়ামতের দিন গুররাম মহাজিদ্দিন মানে জেলা চান কোভালি যে গরু চান কোভালি উট চান কোভালি গুড়া ও ওয়াল্লাহ আপনার আমার উম্মতর ই আপনার কপাল আত পাও ইটা আপনার হালি চমকিব কেয়ামতর দিন চমকিব নূরে চমকিব ও যে চমক দে ওলা নূরে চমকিব নূরে ইলা কোনো নবীর উম্মতর হইত না বাপ বেটা অকলে হইয়া যাইয়া রইল নবীজিয়ে হইত্রা সাহাবা হলডে যে আমার উম্মত ছাড়া ইলা কেয়ামতর দিন ইলা নূর লইয়া কোনো মানুষ উপায়িত পারত না বুঝছো নবী অকল তো আড়ালে থাকবা তান্দানোর উম্মত হল কেউ আপনার ইলা নূর লইয়া কেয়ামতর দিন সামনাসামনি খাড়া হইতে পারতা একমাত্র আমরা বুধ ভাইলাই নি ও এর লাগি উজু বানাইতে সময় বালা মতে আঠু তথা দইও তিনবার বালা মতে দইও আঠ হওয়াতা বালা মতে নাকে মুখে ভানি ওতা বালাও দই মাথা মুছে একবার বালা করি করবাই তো ইনশাল্লাহ তো নবীজিয়ে হইলা তিন খাম তুমি টানল তিন খাম যে সময় তুমি টান শুরু করি দিবাই তখন আল্লাহ তালার লগর মহব্বত পাড়িল বুঝছো হেনে ই তিন খাম হইল আমার খাম রসুল্লাহ কইটা মান বুখারি তার মান আতা আনি ফাকাদ আতা আল্লাহ ও মান আসা আনি ফাকাদ আসা আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইদা আমার সুন্নতর তুমি টাইম পৈরবী করো অর্থাৎ সুন্নত মানো সুন্নত মানিয়ে আমল করো তখন আল্লাহ মানা হইব আল্লাহ তোমার তান উঠে রাখি ও নবীজির সুন্নত আমরা মানিতাম মানিয়া আমরা আমল করতাম ইনশাআল্লাহ তো আমরার আমল হইয়া থাকলো তিন জিনিস পয়লা নম্বর তিন জিনিসের আমল আপনার তোরে দেশবাসীরে হইয়া যাইয়ার বেটিনতেও খুব খেয়াল করো
এক নম্বর আমল হইয়া আছে কুরআন খান, কুরআন খান বেশ করি হলো আল্লাহর লগত মহব্বত বাড়িব, শয়তানের অসোয়া ছড়ব, কুরআন খান যত বেশ পড়িম অত শয়তানে যে আমরা দুকাদের প্রত্যেক মানুষের বাবুর দুধর তলে হইল দিল, হেডকোয়ার্টার সারা শরীরের দিল হল, তারা কল খোয়া গেছে দিল, ও অন্য শয়তানে বাউ খাওয়াবায় অন্য আইয়া দুকা দেয় মানুষরে, আমরা রে হে গুমরা বানায়, আমরা সভাসতী থলায় গুণা থলায়, ও নবীজে হইটা কালামুল্লাহ ওখান তিলাওয়াত করো, আমরা কুরআন শরীফ ওখান যত বেশি তিলাওয়াত করুন নবীজে হইটা শয়তানের আচর হইয়া থাক, গতিকে এখন আমরা অনেক হতো হোড়াও জানি না, এক কথা হইলাম অনেক আছি আমরা খায় খারবার লইয়া খেত পাত লইয়া বিভিন্ন খাম লইয়া হয় সফরও যাইতাম, ও নবীজে হইটা তুমি টান কিতা করো কুল হু আল্লাহ শরীফ পঞ্চাশ বার হোড়ার আমল করিলাম, যদি কুল হু আল্লাহ চূড়া পঞ্চাশ বার হোড়ার আমল করিলাও তে খবরের আজাব থাকি খালাস হইয় ইনশাল্লাহ। দুই নম্বর কথা নবীজে হইতরা আমরার বুজুর্গকলে পড়াইছেন বিশেষভাবে তবলিগি সাহাবকলে, হইটা যদি একশো বার হোড়ার আমল করিলাও তে নবীজে হইটা আমি আমার ইগু যদি গুণাত লিপ্ত হয়ে যায় গুণা করি লাই আর ফাঁকড়া খাই লাই আমি সুপারিশ করিয়া আল্লাহরে যে আল্লাহ তোমার কালাম তো হন্যে আল্লাহ রে বা ও খাতিরে মাফ দো আল্লাহ মাফ দিবা আমি তারে লইয়া যাইব জন্য, তো দেখলাই নি পঞ্চাশ বার হলো একশো বার না হইলে ইনশাল্লাহ পঞ্চাশ বার হলার আমল হইব তো ইনশাল্লাহ। আচ্ছা দুই নম্বর খাম হইল নমাজ, আল্লাহর কাছে বড় মায়ার খাম হইয়া থাকলো নমাজ, এখন আমলিয়াতর কথা হইয়া ও এখন দুই নম্বর খাম হইল আল্লাহর কাছে নমাজ, নমাজ খানে বড় হইল ও কারণে হইল আল্লাহ তোবারক তালায় শয়তান দেখছিল আদম সৃষ্টি করিয়া বিলে রে বাবা তুমি শ্রদ্ধা কর হে তো শ্রদ্ধা করে না কৈলাইছা তুমি মাতা খান নয় হে কিন্তু মাতাও নয়ছে না, ও আল্লাহ হইল যাহ তুমি আপনার হবিস ও নাহরল মানাইয়া জমিল লেংটা করি অন্তাকে চাললো ফিরিস্তা সারাল দেবাদ ফুচাক দফতর অগলতা ফাল চিনাইয়া জমিন তারে ফয়লাও অভিশপ্ত করি লালনতর বুঝা দিয়া জমিন ফয়লাও আনেওয়ালা শয়তান ইবলিস এর লাগি গে আমরা থইব নি হ্যাঁ আমি খানোটাকি খানো আসলাম আমার জিন্নাত যাত্রে লইয়া আমি এক হাজার বছর জমিন ইবাদত করছি তা মামুলি কথা নি তার ইবাদত মামুলি নি তার কত জলা ভিতরে এক হাজার বছর তার জিন্নাত যাত্রা হেবেটা ইবাদত করছি যার কারণে তো ফিরিস্তা হইল হে জমিন তো কিতা ফানি রূপে জিন্নাত যাত্রা ভারত আল্লাহ তারারে ঔজাত ক্ষমতা দিছে ফানির উপরে ফানির তলে আমরা রইতাম পারি না ফানির উপরে তলে কিন্তু তারা জিন্নাত যাত ফারে উপরেও পারে তলেও পারে হ্যাঁ সারা জায়গা জমিনের কোনো জায়গা বাকি রয়েছে না ইবলিসে আল্লাহ সারা জায়গা তার কম লইয়া এক হাজার বছর আল্লাহর ইবাদত করছে তা পরিষ্কার হদিশ আছে পরিষ্কার তারিখর আছে গুরুঞ্জিত ইসলামী গুরুঞ্জিত আছে কিন্তু আল্লাহর মাত্র একটা হুকুম মাতা হান তোরা নোহারে বা ও মাতা না শ্রদ্ধা তো দূরের কথা মাতা হান নাইছে না তার কথা হইয়া থাকলো আদম মাটির মাটির শক্তি হইল থলে দি আর আমারে হয়তো করছো আগুন দিয়ে আগুনের শক্তিটা উগড়ে দি ই উগ্রর শক্তি তলার শক্তিরে কিনা মানব হয়ে ও গমন্ত রূপে তাকাই দেখো তার সব এবাদত গেল তার সব যে আপনার দফতরি খামদতা ফিরিস্তার লগন আছে সব গেল বেষ্টি পোশাক গেল সারা লালনতর উজালুইয়া জমিন আইছে আর খার হিসনে এখন বাবা আদম আর হাওয়ার আওলাদর হিসনে হ্যাঁ খার হিসনে ও আওলাদর হাওয়ার আদমের আওলাদ আমরা না রহে আমরা নানি ও আমরার হিসনে হে এখন লাগছে কোরআন শরীফও আছে হদিসও আছে হে কসম খাইয়া কর আল্লাহর জাতর সত্তার কসম খাইয়া কর জাতর কসম খাইয়া কর আল্লাহরে চ্যালেঞ্জ করে বিলে কোনো তোমার বন্দা আপনার ব্যস্ত যেতে পারতাম কোন খেয়ালে আমি চালু না ও আল্লাহ তোমার তালায় হইল ও তো চ্যালেঞ্জ মার্টেন দিবা হন আমারে মাননেওয়ালা যে হইব আমারে যে ডরাইব আমারে যে ভয় করব আমার উপরে হে রাজি থাকবো আমি তার উপরে রাজি হইব ও ইগুরে তুই কোনো সময় বিগড়াইতে পারতাম বুঝলেন না ও ডুম মারি হলো না ইগুরে পারতাম না তাহলে তুমি নোয়ার দিলে গতিকে আমি হতাম সে বাহ বেটা কল চাই এখন হে তো আমরা বরবাদ করতে চাই এখন আমরা একটু মজবুত আকারে আল্লাহর দিকে ফিরতাম না হ্যাঁ এখন যদি হসে হাতে থাকি সে তো হে বিগাড়ি দিব আপনার হ্যাঁ এর লাগিয়া দয়া করিয়া নমাজর পাবন্দ
মাঝে কয়দিন নজুয়ান কল কয়দিন কল্লাই কয়দিন নাইলা না সব সময় আমল করলে অগুত থাকে বটকর অগুত থাকে আপনার কিতা সব বেশি অগুত থাকে রহমত বেশি তো এর লাগে ইনশাল্লাহ তাহলে আমরা আমল হইব ইনশাল্লাহ নমাজর আচ্ছা নমাজ হরটার সময় এক কথা খেয়াল ডাকি হইলা নিয়ত গইব আপনার তো মেসা হলে হইয়া দিলাইছে নত আপনার ফজরের দুই রেখা সুন্নত আপনার একাতায় সলাতি আর মাগরিবর তো সালাসা রেখাতি আমরা সারার মধ্যে সালাসা রেখাতায় আর বা রেখাতায় সারা রেখাতায় রেখাতায় কারণ আমরা বাবা বাঙালি বেটায় আমরা তো আরবি বলার দিই না ও এর লাগি সোজা হইল কারণ দেখো আর বা রেখাতায় যদি হল তো আর বার মানা চাইর আর রেখাতায় হিকু ভুল হলি নাই দুই সাইডে দুইয়া সহিব নানি নমাজ সুন্নত হয়তো সাইড দেখাত হইতো আছে আর হর সাইড দেখাত হয় এখন ওই যে আর কি ছয় দেখাত নাই আরো কিতা হ্যাঁ বেড়া অর লাগে ও গতিকে বাবা আমরা দেশি নিয়ত পালা বলে হজরত দুই দেখা সুন্নত ছড়িয়ার আল্লাহ আকবার ও আল্লাহ হজরত দুই দেখাত হর নমাজ ছড়িয়ার ইমাম সাহেবের পিছনে আল্লাহ আকবার হজরত সাইড দেখা সুন্নত ছড়িয়ার আল্লাহ আকবার হজরত জোহরের সাইড দেখা সুন্নত জোহরের সাইড দেখাত হর হয় ইমামর পিছনে আল্লাহ ইমামর পিছনে আল্লাহ ও তো সোজা ভাষা হ্যাঁ ইনো আর বা সালাসা হইতে হইতে আর একাতায় দুকাতায় গাইতে গাইতে তার দরকারও নাই ইমাম সাহেবে কইটা নিজের বাসায় নিয়ত করকে ল ইবাদুর কথা এখন আমরা যে নিয়ত করছি আপনার কিতা ও দুই রেখাত ফজরের নমাজ খাড়া হইলাম সুন্নত ও এখন কিতা আপনার আইত দিল আল্লাহ খালো ঠাই দেখবার উভরে দিনা যে সময় বন্দায় আল্লাহরে শ্রদ্ধা করবার আপনার লাগে খাড়া হয় তখন আল্লাহ এখন আমি তোমার করি হয়ে যাই এর লাগি আমরা রাখলাম আল্লাহ হাজির ও নাজির বলে ও আল্লাহ তুমি আমার সামনে তুমি আমারে দেখলাই কিন্তু আমি দেখি না ও আল্লাহ তুমি আমার সামনে তুমি আমারে দেখলাই আমি কিন্তু তোমার দেখি না ওই হাজির ও নাজির হয় আরবি শব্দ তার মানে ও কথা দিল আই তো আল্লাহ তুমি আমার সামনে আমি দেখি আর না তুমি কিন্তু দেখলাই আর আমি তোমারে রাজি করবার লাগি ওখান মনে রাখিও আল্লাহ তোমারে আমি রাজি করবার লাগি তোমারে খুশি করবার লাগি তোমারে রাজি করবার লাগি আমি তোমার নমাজও খড়া হয়েছি ও বলা সকল কাম উজু তো হইতাই সদকা আদায় করাতো হইতাই লীলা দেওয়াতো হইতাই ও বলা আপনার শাদি বিয়াতো হইতাই কথা আল্লাহ আছে তোমার নবীর সুন্নত পালনের লাগে আমি শাদিত লাগছি ও খেত করতেও হইতাই আল্লাহ তোমার আপনার কিতা ও শরীয়ত বাঁচাইবার লাগিয়া দিন বাঁচাইবার লাগে আমি হেঁটো লাগছি খারবারও লাগছি দোকানও লাগছি সারাত নবীজে হইতা কুল্লুহুম সদকা সারাত সদকা সফরে কামা মারাফি বুখারি বুখারি শরীফের রেওয়ায়ত সারাত এখন নিয়ত জানি না খুঁটা জানি না ক্ষেত্র করি আর হরুতা হই আর বিয়াও করি আর ও তো আলামচা চলছে হ্যাঁ ও আচ্ছাকে শিকিলা তোমাতান দেশি বেটায় ওয়াজ করে বুঝাইয়া যার বুঝো বিয়া করতেও আমার নজওয়ান গুয়ান্তরে হইয়া যাইয়ার গুয়াবাত্রী উজা দেশর বিয়া করতেও কথা কই আল্লাহ আমি তোমারে রাজি করবার লাগি তোমার এবাদতর লাগি নবীর সুন্নত পালনের লাগি বিয়া করিয়া আওলাদ হারায় হইও আল্লাহ আমি আওলাদ হইয়া নিগুণ তোমার খেদমতর লাগি এগুণ তো এবাদতর লাগি ও তো এটা দিল আইলেও হ্যাঁ তোমার নবীর সুন্নত পালনের লাগি তোমার এবাদতর লাগি ও দেখো বিয়া তো আমার মজাবা কিন্তু ইলো সব গতকাল জারগি হেরে দিয়া হ্যাঁ ও ওলা খেত করা এখানে আমার লাভের কথা নানি কিন্তু সব যার গিয়া সৎকার সব আমি নিয়ত না জানার কারণে ও ওখান খেত করতেও হইতায় বলে আল্লাহ তোমারে তোমার এবাদতর লাগিলে বা খেত লাগছে তিজারত লাগছো তুমি ব্যবসাত লাগছো আল্লাহ তোমারে ফাইবার লাগি রাজি করবার লাগি তোমার দিনর লাগিয়া ও তিজারত করিয়ার দেবাল ও দেখবাই সারা আল্লাহ আসতে হইব আর সৎকার সব পাইবাই ফাইবাই না না ও সৎকার সব পাইবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা আই আমার উম্মত হল ও তিন খামর বেশি ইয়হর এক কাম তো গেল আপনার কিতা কোরআন পড়া দুই নম্বর খাম গেল নমাজ আর নিহতর কথা কইলাম তো আর ও আলহামদু সুরা পড়বার আগে প্রত্যেক রাখাত মনে রাখিও আলহামদু সুরা পড়বার আগে আলহামদু পড়া লাগে না নি প্রত্যেক রাখাত ও আল প্রত্যেক রাখাতর ফয়লা রাখাত মানে প্রত্যেক মানে নমাজর ফয়লা রাখাত আলহামদুর আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলি আর বাদে হালি এসারা হালি বিসমিল্লাহ বলি বুঝছো নি বাদে হালি বিসমিল্লাহ হলো আলহামদুর বাদে কিন্তু মাঝখানের সুরাত ইটা ফড়া উড়া নাই ফড়িলে ফারবাই হালি ইটা একটা বেড়া লাগি যায় গতিকে ইন্য আর যাইও না মোটামুটি আলহামদুল্লাহর আগে বিসমিল্লাহ হওয়া তো ফয়লা সুরাত যে সময় আপনি ফয়লা দেখা শুরু করলে আলহামদুলিল্লাহ তো আউযু বিল্লাহ খান ও ফয়লা কুত আউযু বিল্লাহ হইতে আর বাদে বিসমিল্লাহ
এর বাদে সুরা আলহামদু বাদে সুরার মাঝখানে আর বিসমিল্লাহ দোকান নাই বাদ দেও, এটা কিছু একটা জটিল মশলাও আছে। জেহরি নমাজও না সিঁড়ি নমাজও, এখন তুমি দেন গাঁয়ের মানুষ জেহরি বা কিতা সিঁড়ি বা কিতা ইনো আরো আইতার খাম নাই, সুজা মা তো সিঁড়ি তাও মোহাম্মদ সবর কৌল ফতোয়া তো মুক্তি বেটাই হইয়া তাও মোহাম্মদ হকর কৌল বলি এক কথা। মোহাম্মদ সবর কৌল বাবা সরদার আমরা বেড়া লাগু তোমার এখানে আমরা মানিয়ে না সরদার তা হোক। হ্যাঁ কথা হয়েছে আলহামদু সুরা ফলিতে সময় ফয়লা রেখা তোর ও কিতা হলিলাম আউজুবিল্লাহ হলিলাম বাদে বিসমিল্লাহ বাদে সকল আলহামদুলিল্লাহ হরে যত রেখা তোর যতবার আলহামদুলিল্লাহ হরি হয় হালি বিসমিল্লাহ হরি ওইল নিমার যাই হোক। এখন মাত্র ইয়া গেছে আপনার কিতা ও যে আমরা তোরা বিয়া শাদির মাত বিয়া শাদির মাঝে সুজাম আপনার তো দেখো কারণ আমি বিয়া সহ করতাম পারি না আমার ফাইলও আছে প্রত্যেক দিন একটা দুইটা প্রোগ্রাম বিয়া শাদির মাঝেও আপনার তোর কথা আমরা বেড়া আছে বিয়া শাদির সুজার নিয়ম হইল ফুরির গেছে হয়লা যাই না ফুরি ওগুর গেছে হয়লা যাই তো ওগুর গেছে গিয়া হইতে ফলানা জাগার ফলানার হওয়া ফলানার লগে তোমারে ও অত টাকা ধরুন 60,000 টাকা বা 70,000 টাকা বা 1,00,000 টাকা ধর মতাইও নয় আর কি নির্দিষ্ট বে ও 60,000 টাকাত আমি উকিল বনিয়া সাক্ষী দিলাম বা তোমারে আমি সাক্ষী সাথে দিলাম ও অমুক জায়গার অমুকর হওয়ার লগে অত টাকা মোর 60 বছর ও দিলাম বিয়া বুঝলি বিয়া দিলাম ও বিয়া হইল আর অত টাকা মর অত টাকা বাকি অত টাকা নগদ বিয়া দিই আর অমু অমু যে বেড়া সেরা যে তা কই ইটা সকল সময় বিয়া হয় না বুঝছো এর লাগে সুজা হইয়া গেলাম বিয়ার খায়দা অগু শিক সুজা নিয়ম হইনা বেটির আছে হইতাই গিয়া উকিল বনিয়া যে ফলা জাগার দামান বেটার বাপ আর জাগা বাপ আর দামদর নাম বলে অমুক জাগার অমুকর হওয়া অমুকর লগে তোমারে আমি অত টাকা মোর 60 বছর বিয়া দিলাম কিবা নিকা দিলাম ওইল বিয়া ফুরিয়ে হইতো আলহামদুলিল্লাহ হইলে বিয়া হইতো না দাম দেও আলহামদুলিল্লাহ হইলে বিয়া হইতো না পরিষ্কার ফুরিয়ে হওয়া হওয়া লাগবো কবুল করলাম কবুল করলাম কবুল করলাম ওখান খোয়া লাগবো ফুরিয়ে হওয়া লাগবো হুয়ায় হওয়া লাগবো বাদে তো হুয়ার অন্য গেলাই না নি হ্যাঁ বিলেও তারে হয়ে যাও বা শুনো তুমি তো অমুকর বা অমুক শুনো তুমি বালামতে অমুক জাগার অমুকর ফুরি অমুক নেশা হ্যাঁ কইলা এখন কিতা ফাতিমা বিবি অত দেখা মোর 60 বছর তোমালোকে বিয়া দিলাম ওথানেও কইতা বিয়া দিলাম ফাতিমারে তার লগে বিয়া দিলাই এখন হ্যাঁ অত দেখা মোর 60 বছর বিয়া দিলাম নিকা দিলাম শাদি দিলাম বুঝেছা এক গুপ ও দিলাম শব্দগু লাগতো বিলে দেইয়া দিমু ইটা হইলে বিয়া হইত না মশলা বুঝলাই নি আর সুরা সাক্ষী দুজন থাকতা উকিল একজন থাকতা আর উকিল না হইলেও ও এক সাক্ষী বিয়া হলাইলে খাই মুখাম হয় কিন্তু উকিল দেখা পালা যাক তিনজন মানুষ বেটারও ন তিনজন বেঠির ন ও তিনজন কিন্তু ও ন এক গুরু আর হন এক গুরু হইল হইত না এইকাল মনে রাখবো আজকাল টেলিভিশনের যুগ মোবাইলের যুগ ও এখন মোবাইলে বেঠি চালে মোবাইলে বেঠি বিয়া করে এখন সাক্ষী অন্য বেঠির ন এক গুরু আর বেঠারও ন আর ইলা হইত না এক সাক্ষী বলা বেঠির ন যারা ও এরা সাক্ষী আইয়া বেঠারও ন সাক্ষী বলা বুঝছো সাক্ষী কিন্তু দুইজন হন হন উকিল বল দিতাই ভাববা সাক্ষী কিন্তু ইলা উইল হইত হো অন টাকা লাগবো অন টাকা লাগবে হা একজন মজবুর হয়ে যায় তান খাই মুখাম একজন টাকা দুজন দেব লাগবে ও অত খালি তার শরীয়তর কথা আছে আচ্ছা হইল হইল আমি যাই মুখে বুঝাই গেল দুই নম্বর তালাক দেওয়ার কথা শরীয়ত নিষেধ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছো আমার দিনের খামো আমি যে ইসলাম তৈয়া যাই আর হদিস কোরআন তৈয়া যাই আর ইটা খামর মধ্যে আমলর মধ্যে সব থাকি গিন্নার জিনিস হইল বেটিন তরে তালাক দেব আল্লাহর নবী কইটা আবগাদুল হালালে ইলাল্লাহি তাআলা তালাক তালাক হগু মকবুজ একেবারে গিন্দা এখন ওগাইটা কোনো কারণে আমরা তালাক দেওয়া লাগে ও গতিকে মনে রাখিও বেটিন পাক অবস্থাত বেটিন তর হয় আর মাসিক বেমার মাসিক বেমারও তালাক দেওয়া হারাম মাসিক বেমারও খবরদার বেটিন তোরে তালাক দিয়ার জরুরত তোলে দিও না বেটি গো ফা কোয়ার বাদে মাত্র এখান তালাক দিয়া মুখ ওখান সিলাই করে দিই ভাই বুঝলি আরও খালি খাইয়া যাইয়ার লোকে ইনশাল্লাহ কইলি আমার দেশি বেটাই সাদারে কইয়া যাইয়া ইনশাল্লাহ ওখান মধ্যে রাখিও এখন ভাড়া ভাই তো আইও এলানি ইনশাল্লাহ
ও লগে লগে ইনশাল্লাহ থাকলে তোমার মুক্তি তোমার তাকে বাঁচাইব, আর ন তোমার বাঁচবার ক্ষমতা নাই, 14 তালাক দিয়া দেন বেড়া লাগাও। ও শরীয়তর হুকুম হইল 1 তালাক দিতে জরুরত হয়, তে 1 তালাক দিয়া তুমি বল বেটি মাসিক 3 বেমার বাদে বা হরুতা ফাটো থাকলে অগু খালাচ বাদে বেটি অন্য খানো যাইতে পারো, আবার তুমি চাওতে আবার আনতায় বিয়া করি আবার নতুনভাবে বিয়া করি মোর এগু দিয়া উকিল চাকিয়ে বিয়া ফলাই দিয়া তুমি আবার আনতায়, আর 14 তালাক হিবাই দাও 3 তালাক উঘরে দিলাও আরও কত 3 তালাক দিয়া তা হইল ইন্য আরও বেটার গেছে যাওয়া লাগবে, হগুর গেছে বিয়া ফলানি ইদ্যত বাদে আবার সব আস লাগবে আবার ইদ্যত হইতো আবার হগে সাড়েতে হইতে কত যন্ত্রণা সরব না নিবা, এর লাগি ন যোয়া নহল দে বটাট পটাশ করিয়া ফারাওয়াই আইল আর হালি বটাট পটাশ করি তালাক দেয় খবরদার বেটিন তরে তালাক দিই না, বালা লাগে না হোর বাড়ি ফটাই দে, বালা লাগে না হোর বাড়ি ফটাই দে, হলো তাহক কয় দিন তোমার মিজাজর ঠিক হোক তাইর মিজাজ ঠিক হোক ও বাদে দেখা যাইব, ই খবরদার 3 তালাক দেওয়া সদ্যে হারাম, এর বাদে আপনার কিতা কটা মুক্তি চাবর গেছে গিয়া লুকাই মাথা খারাপ নাইলে কইটা মাত্র দোকান দিছি 3 খান দিয়া কইটা দোকান দিছি, ও যে জিনার বাজার নবী দিয়ে কইটা আখেরি জমানা জিনার বাজার করো এর লাগি আল্লাহকে অস্থায় এটা বাদ দেও, আমি তো আপনার ওয়াজ করি 1 নম্বর দেখো মানুষ যে সময় ওলা মরিয়া হাল দে ও ওলা আপনার খবর থইবা মাথা বড় মাথা উতরে দিন আমি ও অন্য আইয়া কোরআন শরীফ ফেলা হইতো, এর বাদে দুইও সাইডে দি কোরআন কিতা নমাজ আর রোজা হজ হাত জানার উপরে আছে ও আইয়া খালা হইতো খবর, এর বাদে করে ওইয়া থাকলো আপনার কিতা খালা হইব করে খালা হইব সব সদকা, যত সদকা আমরা সারা জিন্দেগি করছি ও সারা আইব করে, গতিকে সকলোর গেছে সাইয়ার মসজিদর খাপ জানিয়ার না কিতা কইছই না এর লাগে আমি সকল খান লাস্টে সদকা করি, ও অনলাইনতে 100 200 500 যার জেলা তো হয়ে গেছে ও অনলাইনতে চান্দা দে আর দোয়া করে দেখাম গিয়া আনো সবে চান্দা আনো, আর নজওয়ান 2 জন উঠো 10 5 টাকা করে সবর গেছে থাকিল, আর বড় অনলাইনতে অনু আনি দেও 100 200 500 যারা অনলাইন তহবিক দিছে অনু আনি দেও।